নমস্কার বন্ধুরা আমি তপন দিনের আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন তো শরীরটা খারাপ থাকার জন্য অনেক দিন পরেই আসলাম ক্যামেরার সামনে তো আজকে আমি এসেছি আমার ছাদ বাগানে কিছু লেবু গাছ দেখানোর জন্য এবং লেবু গাছের কিছু সমস্যা এই মুহুর্তে চলছে সেটা নিয়ে আমাকে লোকই ফোন করছে যার জন্য আজকে লেবুর ভিডিওটাই করতে বাধ্য হলাম সবার প্রথমে আমি আমার ছাদ বাগানটা একটু ঘুরিয়ে আপনাদেরকে দেখাই তো প্রথমে যে গাছ দেখছি সেটা হচ্ছে একটা ভেরিগেটেড মুসাম্বি এই ফলটা দেখছেন প্রচুর ফল কেটেছে গাছে এই পাতাটা যেমন ভেরিকেটেড তো ফলটা কিন্তু এরকম ভেরিকেটেডই হবে সবুজ আর হলুদ এই কালার কম্বিনেশানে কিন্তু ফলটা যখন বড় হবে কালারটা কিন্তু সবুজ আর হলুদের বাইকারই আসবে এবং খেতে কিন্তু ফলটা অসম্ভব মিষ্টি এটাকে বলা হয় ভেরিকেটেড মৌসম্বী আপনারা ছাদ বাগানে করতেই পারেন খুব ভালো ফলন এবং খেতেও খুব ভালো তো এটা যে একটা ভ্যারাইটি গেল এরপরে আসছি চাইনিজ কমলা এ একটা গাছ আছে একটা গাছ একটা গাছ চাইনিজ কামলা কিন্তু অসম্ভব মিষ্টি যেটা রামলঙ্গন ভ্যারাইটি বাংলাদেশের ভ্যারাইটি এটাও কিন্তু প্রচুর মিষ্টি এবং প্রচুর চাষ হচ্ছে আমাদের দিকে এটাও কিন্তু ছাদের করার জন্য খুব উপযোগী একটা লেবু তারপরে আসছে এগুলো হচ্ছে ইওলো মালটার গাছ এ দেখতেই পাচ্ছেন সব ফল গেথে গেছে সব ছোটো ছোটো ফল ফুলের থেকে গুড়িতে পরিণত হয়েছে প্রত্যেকটা ডগাই ফল আছে এ দেখুন প্রত্যেকটা গাছ

এটা কিন্তু অরিজিনাল মিয়াজাকির গাছ আচ্ছা এইটা আছে ভিয়েতনাম মালটা দেখুন এই যে ফলন আবার এই গুটি এই গুটি এই ফল এই দেখুন ফল এইখানে ফল এবং প্রচুর গুটি দাঁড়িয়ে আছে এই একটা গাছ দেখুন পুরো ফলে ভরা ইয়েলো মালটা পুরো ফলে ভরে গেছে সব গাছে প্রত্যেকটা গাছেই ফল আছে তো তাড়াতাড়ি দেখাই ছাদটা অনেকটা বড় এর একটা প্যারা আছে আমার ছাদ বাগানে এটা থাই টেন খেতে কিন্তু অপূর্ব টেস্ট আমি দুখানা গাছ বসিয়েছি তো এখানে একটা আছে ওই কোনো একটা দেখাচ্ছি আমি পরপর দেখাচ্ছি এগুলো আছে স্লেট কমলা প্রত্যেকটা গাছে কিন্তু প্রচুর পরিমাণে গুটি দাঁড়িয়েছে প্রচুর কিন্তু এত গুটি থাকবে না পড়ে যাবে তারপরে এই সাইড দিয়ে আছে ভিয়েতনাম মালটা এই বরফগুলো এই ভিয়েতনাম মালটার ফল দেখাচ্ছি আমি এই হচ্ছে অরিজিনাল ভিয়েতনাম এই যে আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা ভিয়েতনাম মালটা এই ভিয়েতনাম মালটা কিন্তু মালটা লেবু যত প্রকার আছে আমাদের সব থেকে ভালো লেবু খোসায় একটু প্রবলেম আছে কিন্তু আপনাকে ছাদ নেওয়ার জন্য একটা উপযোগী ফল এখন বারো মাস হয় বারো মাসই পাবেন আপনারা কম বেশি ফল সব সময় কন্টিনিউ গাছ থাকবে ছোট ফল বড় ফল ছাদে করার জন্য বা টবে করার জন্য খুব উপযুক্ত একটা লেবু আমি মনে করি তো একটা আছে বাড়ি অনের গাছ প্রচুর ফল দাঁড়িয়ে দেখেন প্রচুর ফল গেঁথে গেছে এত ফল থাকবে না নিশ্চয়ই আমি চেষ্টা করব এই গাছটা অন্তত পঁচিশ ত্রিশটা ফল রাখার জন্য তারপরে দেখাচ্ছি পরপর গাছগুলো আসুন এই দেখুন ভিয়েতনাম এই একটা গাছ আমাদের প্রচুর ফল দাঁড়িয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন সাইজও বড় হয়ে গেছে সেই সাথে কিন্তু ছোটো হ্যাঁ ছোটো রয়েছে প্রচুর পরিমাণে এ একটা আছে ছাতকি কমলার গাছ ছাতকই কমলা একটা তারপরে এই পাশে আসুন এ একটা আছে দেখুন এ হচ্ছে সিকি সিকি মোসম্বি প্রচুর রস প্রচুর মিষ্টি এগুলো কিন্তু ইয়েলো মালটা সব ফল ধরে গেছে প্রত্যেকটা গাছই দেখছেন খুব সুন্দর এবং খুব সুন্দর গ্রো আছে এবং প্রত্যেকটা গাছে ফল নেই এমন কোনো গাছ কিন্তু আমার ছাদ বাগানে নেই প্রতিটা গাছে কিন্তু প্রচুর ফল আপনারা একটু খেয়াল করে দেখতে পাবেন প্রচুর ফল দেখছেন তো আমার এই ছাদ বাগানে কিন্তু সব গাছই সব গাছগুলোই বিক্রি হবে শুধু মিয়াজাকি ম্যাঙ্গোটা বাদ দিয়ে মোটামুটি আমরা সব গাছই সেল করবো বা করছি আপনারা কিন্তু একবারে ভাববেন না যে এটা আমার শখের জন্য করা সেটা নয় আর যার জন্য ভিডিওটা করা আজকে লেবুর কিন্তু প্রচণ্ড সমস্যা এই মুহুর্তে আসছে বা লেবুর মিষ্টতা নিয়েও কিছু কনফিউশন আছে সেগুলোকে আমি সলিউশান করার চেষ্টা করছি আপনার সঙ্গে থাকুন যারা আমার এই চ্যানেল নতুন তারা সাবস্ক্রাইব করবেন এবং যদি আমার ভিডিওটা দেখে ভালো লাগে লাইক অ্যান্ড কমেন্ট করবেন আর যদি সাউন্ডের কোনো প্রবলেম থাকে তো অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন এই সময় কিন্তু গাছের প্রচুর গুটি এসছে আমি প্রথমেও বলেছি ভিডিওর যে গাছের গুটি কিন্তু সব থাকবে না কিছু পড়ে যাবে কিছু ওয়েদার জন্য পরে কিছু অসংখ্য ফল হওয়ার জন্য পরে আর কিছু পরে সমস্যাজনিত কারণে সেই সমস্যা হচ্ছে এগুলো হচ্ছে ব্রণের ঘাটতি এই যে ফলগুলো পড়ছে হলুদ হয়ে ছিট ডাক হয়ে এগুলো কিন্তু ব্রণ দিলে কিন্তু এই সমস্যা মেটে যাবে আপনারা ব্রণ স্প্রে স্প্রে করতে পারেন কুড়ি বা পঁচিশ দিন গ্যাপে গ্যাপে লিটারে পার লিটারে এক গ্রাম বা তার থেকে একটু কম দিয়ে কিন্তু কোনোভাবেই খেয়াল রাখবেন যেমন লিটারে এক গ্রামের বেশি না হয় এই ব্রোন স্প্রে করলে কিন্তু আমাদের আপনাদের এই সমস্যাটা কিন্তু মিটে যাবে যে বড়ো করি পড়ে যাচ্ছে আমার কাছে প্রচুর ফোন আসছে তারা বড়ো হয়ে ফল ঝরে যাচ্ছে হলুদ হয়ে কিন্তু এটা কিন্তু ব্রোনের ঘাটতির জন্য হয় আর আমি প্রথম থেকেই বলে আসছি যে আপনারা কন্টিনিউ একটা ভিটামিন একটা ফাঙ্গিসাইড দশ দিন পরপর স্প্রে করবেন এই দশ দিন পরপর ভিটামিন আর ফাঙ্গিসাইড কিন্তু কোনোভাবেই বন্ধ করবেন না তার মধ্যেই কুড়ি দিন গ্যাপে আপনারা ব্রোন স্প্রে করবেন এক লিটার জলে এক এম এল বা তার থেকে একটু কম দিয়ে এক গ্রাম এক সরি এক গ্রাম এক গ্রাম পালটার জলে এক গ্রাম এক গ্রাম বড়ন দিয়ে স্প্রে করবেন বা এক গ্রামের একটু কম দেবেন তো বেশি দেবেন না এটা কিন্তু আপনারা কুড়ি দিন গ্যাপেই করতে পারেন আর যখন আমরা লেবুর ফুল আসার আগে তখন আমরা কিন্তু পটাশ স্প্রে করি অর্থাৎ জিরো জিরো ফিফটি ব্যবহার করতে পারেন বা অন্য যে কোনো একটা পটাশ ইউজ করতে পারেন জিরো জিরো ফিফটি যেমন আমরা ব্যবহার করি সেটার মাপ হচ্ছে লিটারে ছ গ্রাম ছ গ্রাম করে কিন্তু আপনারা জিরো জিরো ফিফটি স্প্রে করতে পারেন সেটা হচ্ছে আপনারা স্প্রে করবেন সেটাও কুড়ি থেকে বাইশ দিন অথবা পঁচিশ দিন গ্যাপে গ্যাপে এইটা স্প্রে করলে কি হবে এইটা স্প্রে করলে লেবুর যে কালার কালার ঠিক থাকবে লেবুর রস ঠিক থাকবে লেবুর যে গঠনগত সমস্যাগুলো চলে যাবে আর কি হবে লেবুটা একটা ফাটা রোগ আসে লেবুর ফেটে যায় কালো হয়ে ওটা হলুদ হলুদ রঙের হয় তারপরে কালো হয় কালো হয়ে লেবুটা মাঝখান দিয়ে ফেটে যায় এটাও কিন্তু ওই পটাশের অভাবে হয় এইটা করলে কিন্তু ওইটাও হবে না আর যেটা সব থেকে প্লাস পয়েন্ট যে লেবু খেতে মনে করুন টোয়েন্টি পার্সেন্ট টেন পারসেন্ট টক লাগে সেই টকটা কিন্তু কেটে মিষ্টতায় পরিণত হয়ে যাবে পটাশ স্প্রে করলে এটা কিন্তু বারবার মাথায় রাখবেন পটাশ স্প্রে করলে কিন্তু টক ভাবটা একেবারেই চলে যায় লেবুর কিন্তু পুরো মিষ্টতা চলে আসে পটাশে কিন্তু অনেকগুলো কাজ বললাম তাহলে লেবুর ফাটা দাগ যাবে লেবুর কালার ঠিক থাকবে লেবুর রস বেশি হবে প্লাস ত্বক ভাব চলে যাবে ভাবটা চলে যাবে লেউর প্রোডাক্ট কিন্তু আপনারা জিরো জিরো ফিফটি আপনারা কিন্তু কুড়ি থেকে পঁচিশ দিন অন্তর অন্তর কন্টিনিউ স্প্রে করতে পারেন তাতে রকম কোনো সমস্যা নেই কিন্তু মাপটা কিন্তু ছ গ্রাম আর যেটা আগে বললাম ব্রোন ব্রোনটা হচ্ছে লিটারে কিন্তু এক গ্রামের বেশি কোনোভাবেই না হয় একটু কম হয় তাও ভালো এক গ্রামের বেশি কোনোভাবেই দেওয়া যাবে না লেবুর কিন্তু এই রোগটাই মেন এখন করি ঝরে যাওয়া ছোটো এরকম কড়ি ঝরে যাচ্ছে এই যে আমার কাছে যে লেবুগুলো দাঁড়িয়েছে এগুলো মোটামুটি টিকে যাবে কিন্তু যে গাছে আপনার প্রচুর পরিমাণে লেবু আছে অনেক লেবু আছে সেগুলো তো ঝরবেই এই গাছটাই দেখি এই যে এখানে তো লেবু দাঁড়াবে না কিন্তু আমি যদি স্প্রে বন্ধ করে দিই তাহলে কিন্তু টোটাল লেবুগুলোই ঝরে যাবে অতএব আপনাকে স্প্রে করতে হবে তার সঙ্গে খেয়াল রাখতে হবে আপনার গাছের কী কী পরিবর্তন হচ্ছে ভালো করে খেয়াল রাখলে আপনি নিজেও বুঝে যাবেন যে আমার এটা দাঁড়াতে পারে একে দাঁড়াবে একে দাঁড়াবে না এবার সেক্ষেত্রেও যদি সমস্যা হয় এতেও যদি না আপনাদের সমস্যা হয় আপনারা সরাসরি আপনাদের আমাদের কাছে ফোন করতে পারেন অবশ্যই রাত্রি আটটার পরে আমরা অবশ্যই আপনাকে সলিউশন করে দেব আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমরা পরবর্তী ভিডিও আবার দু একদিনের মধ্যে দেওয়ার চেষ্টা করছি